আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম সবাইকে লার্ন আরবিক বিটি চ্যানেলের পক্ষ থেকে। আজকে ভিডিওটা খুবই ছোট কিন্তু কার্যকরী একটা ভিডিও। আজকে আমরা শিখব নির্মাণ সামগ্রীর আরবি নাম। তো চলুন বন্ধুরা, শুরু করি আমাদের আজকের মূল ভিডিও। প্রথমে আমরা শিখব ইট কে কী বলে। এদেশে তো আসলে ইট নাই, এদেশে ব্লক, যেটা আমাদের দেশে বলে কংক্রিট ব্লক, সেটা সো এই কংক্রিট ব্লককে আরবিতে বলে তাবুক। বালিকে বলে তুরাব, বালি কে আরবিতে বলে তুরাব। আজকের ভিডিওর আরবি শব্দগুলো আমরা অনেকে আসলে জানি, তারপরও যারা জানে না, যারা একেবারে নতুন, তাদের জন্য আজকের ভিডিওটা। এরপরের শব্দটা সিমেন্ট। সিমেন্টকে আসলে সিমেন্টই বলে, আমি যতটুকু জানি জানি সিমেন্টকে আরবিতে সিমেন্টই বলে। সো সিমেন্টের আরবি সিমেন্ট। লোহা কে বলে হাদিদ, লোহা এর আরবি হচ্ছে হাদিদ। বাংলা শব্দ লোহা আরবিতে বলে হাদিদ, আবার আরবি শব্দ লোহা বাংলায় বলে সাইনবোর্ড, অর্থাৎ সাইনবোর্ডকে আরবিতে বলে লোহা। এই জাতীয় যে সাইনবোর্ড আমরা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখি, এগুলিকে আরবিতে বলে লোহা। ইন্টারলককে আরবিতে বলে বেলাত, ইন্টারলককে আরবিতে বলে বেলাত। টাইলসকে আরবিতে বলে সিরামিক, টাইলস এর আরবি শব্দ হচ্ছে সিরামিক। কাঠ, কাঠকে বলে খাসাব, কাঠ এর আরবি শব্দ হচ্ছে খাসাব। এবং খুঁটিকে বলে আমুদ, যে কোনো ধরনের খুঁটি, বাঁশের খুঁটি বা যে কোনো ধরনের খুঁটি, খুঁটিকে বলে আমুদ। চলে যাবো নেক্সট শব্দে। নেক্সট শব্দে যাওয়ার আগে যদি আপনি এখনও লার্ন আরবিক বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটাও অন করে নিন, যাতে পরবর্তীতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। চলে যাই পরবর্তী শব্দতে। দড়ি বা রশি কে বলে হাবিল, এবং সুতা যেটা চিকন হয় যেটাকে আমরা বলি সুতা, সেটাকে বলে খেত। দড়ি বা রশি অর্থাৎ মোটা আকারের যেগুলি, এগুলিকে বলে হাবিল, এবং চিকন যেগুলিকে সাধারণত আমরা সুতা বলি সেগুলিকে বলে খেত। গুনা বা গুনার তার কে আরবিতে বলে সিম, গুনার তারকে আরবিতে বলে সিম। তার কাটাকে আরবিতে বলে মিসমার, তার কাটা আরবিতে বলে মিসমার। টিন, টিনকে আরবিতে বলে চিঙ্কু। যে টিন দিয়ে সাধারণত আমাদের দেশে ঘর বানানো হয়, আমাদের দেশে যে টিন ঘর বানানো যে টিনগুলো, এগুলো বলে চিঙ্কু। এবং এই জাতীয় যে টিন এগুলিকে বলে কেরবি, কেরবি। তাহলে আমাদের দেশে যে ঘর বানানো টিন এগুলিকে বলে চিঙ্কু, এবং যেটা দেখলেন স্ক্রিনে এই জাতীয় যে টিনগুলো এগুলিকে বলে কেরবি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যারা এই শব্দগুলির আরবি অর্থ জানতেন না, তাদের আশা করি তাদের অনেক উপকার আসবে, এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং কিছু জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে আরেকবার। আল্লাহ হাফেজ।